আমি কিন্তু আপনাকে সব সময় সময় দিতে পারবো না, তাছাড়া এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র সকল মাধ্যমে সরব এক অভিনেত্রীর নাম শিরিন বকুল। একসময়ের এই দাপুটে অভিনয় শিল্পী অনেকদিন ধরেই নেই অভিনয়ে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেটি নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারার 57তম পর্ব। ইউটিউবের পাশাপাশি আমাদের ভিডিও এখন থেকে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজেও। এছাড়াও পেজে পাবেন নানা ধরনের দুর্লভ ছবি। পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। অভিনয় মাধ্যমের সাথে শিরিন বকুলের পথ চলা শুরু হয় 1985 সালে মঞ্চনাটকের মাধ্যমে। মঞ্চনাটকের দল থিয়েটার তোপখানার হয়ে তিনি প্রথম মঞ্চে ওঠেন তারিকানাম খানের নির্দেশনায় পালাপদ নামের একটি মঞ্চনাটকে। এরপর থিয়েটার তোপখানার হয়ে আরও অনেক নাটকেই তিনি অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলো হল যুদ্ধ এবং যুদ্ধ, তোমরাই, বিষ রক্ষার ছুরি ইত্যাদি। 10 বছর থিয়েটার তোপখানায় কাজ করার পর তিনি যোগ দেন আরেক খ্যাতনামা মঞ্চনাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে, এবং এখন পর্যন্ত তিনি এই গ্রুপের সঙ্গে আছেন। অন্ধকারের বুক ছিল মেশিন গানের আওয়াজ। মঞ্চনাটকে অভিনয়ের পরপরই তিনি সুযোগ পান বেতার নাটকে কণ্ঠ দেবার, এবং তখন থেকে বর্তমান পর্যন্ত তিনি অনেক বেতার নাটকে কণ্ঠ দিয়েছেন। একই ধারাবাহিকতায় তিনি আসেন টিভি নাটকেও। টেলিভিশন নাটকে তিনি প্রথম অভিনয় করেন নজিবুর রহমানের উপন্যাস আনোয়ারা অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক আনোয়ারাতে। কাছাকাছি সময়ে তিনি ক্রান্তিকণ কহে এবং কালজয়ী নাটক সংসপ্তকে অভিনয় করে আলোচনায় আসেন, এবং এরপর থেকে নিয়মিতভাবে টিভি নাটকে অভিনয় করতে থাকেন। আপনি যে আমার গানের মাস্টার, গান শেখাচ্ছেন। মাস্টার, গান শেখাচ্ছি? আপনি কিচ্ছু বোঝেন না। গান যদি না শেখাবেন তবে বাড়িতে আসবার পথ কি বলুন। তিনি এখন পর্যন্ত অসংখ্য সাপ্তাহিক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। মা, বাবা আসবে না? আসবেন। বাবা আমার জন্য গিফট আনবে না? হ্যাঁ, বাবা গিফট নিয়ে আসবে। তুমি স্কুল থেকে এসে দেখবে তোমার বাবা গিফট নিয়ে তোমার জন্য বসে আছে। শিরিন বকুল অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে রং নাম্বার, শত্রু শত্রু খেলা, দেবদাস, খোঁজ দ্য সার্চ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, কার্তুস, যে গল্পে ভালোবাসা নেই ইত্যাদি। ভেতরে গিয়ে বসো না বাবা, আর 5 দিন পরে পারুর বিয়ে। যখন এসেছিস বাছা, পারুর বিয়েটা পর্যন্ত থেকে যা না। আচ্ছা, যাই খুড়িমা। শিরিন বকুল কাজ করেছেন একজন আবৃত্তি শিল্পী হিসেবেও। তিনি প্রথম যুক্ত হন আবৃত্তির সংগঠন কণ্ঠশীলনে। এরপর তিনি নিজে স্বরিত নামে একটি আবৃত্তির সংগঠন গড়ে তোলেন। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর 2 হলো, তাই নয়? তারও বেশি। তার রয়েছে আরও একটি পরিচয় যেটি অনেকেরই অজানা। তিনি একজন সাহিত্যিকও। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 10টির উপরে, যার মধ্যে রয়েছে উপন্যাস বৃক্ষ ছায়াহীন, গল্প সংকলন আজ শ্রাবণের পূর্ণিমাতে, ছোটদের গল্প কুশলের লুটিং পোটিং, হলুদ প্রজাপতি ও সবুজ ঘাসফড়িং, এবং কোথা পেলি এত রং। শিরিন বকুলের জন্মদিন 28 জুলাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন। সংসার জীবনে তিনি এক সন্তানের জননী। তার সন্তানের নাম সুদীপ্ত প্রিয়দর্শন। শিরিন বকুল 1986 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশু সাহিত্যিক আহমদ মাছারের সঙ্গে। স্বামী সন্তান নিয়ে 2017 সালে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বর্তমানে সেখানেই বসবাস করছেন, যার ফলে তাকে মিডিয়াতে দেখা যায় না। নিউ ইয়র্কে গিয়ে জীবিকার তাগিদে অন্য কাজ করা লাগলেও সংস্কৃতি মাধ্যমের সাথে বিচ্ছিন্ন করেননি তার পথ চলা।
সেখানের বাংলা নাটকের দল ঢাকা ড্রামার সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি এবং নিউ ইয়র্কে তিনি অভিনয় করেছেন বেশ কিছু মঞ্চনাটকে। বাংলাদেশের অভিনয় শিল্পে বিশেষ করে মঞ্চনাটকে তার যে অবদান, তার যে মেধা, মনন ও নিষ্ঠা, তার যথাযথ মূল্যায়ন এদেশে হয়নি, এ কথা এক বাক্যেই বলা যায়। এমন গুণী মানুষ তার যথাযথ মূল্যায়ন পাক, সেটি আমাদের চাওয়া। শিরীন বকুলের ব্যক্তিজীবন এবং কর্মজীবনের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি পর্বগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।